প্রিয় দর্শক, কার্তিকের এই পরন্ত বিকেলে আপনাদের স্বাগত। প্রতি শনিবারের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথার আয়োজনে। দর্শক, মুখে আমরা যাই বলি না কেন, যার ঘাড় তার ব্যথা। পরিবারের বা আপনজন কারো ঘাড়ে সমস্যা হলে কিন্তু তার নিবারণের দায় ভার খুব সহজেই আমাদের ঘাড়ে এসে পড়ে। আর পড়বে না কেন বলুন, ঘাড় ঠিক মতো কাজ না করলে দাঁড়িয়ে বা বসে কোনো কাজই আপনি সঠিকভাবে সম্পাদন করতে পারবেন না। এ কারণেই আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা বিষয়ে। দর্শক, আপনারাও এ বিষয়ে কোনো কিছু জানবার হলে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো হলো 09611887788, এবং আপনারা চাইলে আমাদের কাছে এসএমএসও করতে পারেন। এসএমএস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KDP স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। জানিয়ে দিচ্ছি, পরামর্শক এবং আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো ঈদের একটা বেশ লম্বা ছুটির পর আবার আমরা বসেছি আলোচনায়। অনেকেই ঈদের আনন্দে এত মত্ত ছিলেন, ঘাড় ব্যথা হয়তো ভুলে গিয়েছিলেন, আবার ঘাড় ব্যথার তারা ব্যস্ত হয়ে পড়বেন সমস্যা নিয়ে, এটাই স্বাভাবিক। তো আগে আমরা ভূমিকাতে বলেছিলাম, যার ঘাড় ব্যথা সেই জানে যে কী তার কষ্ট। ঘাড় ব্যথার কারণগুলো কি একটু বলবেন আপনি? অবশ্যই, আসলে এখন যেটা আমরা যে প্রথম আমার প্র্যাকটিসে যেটা দেখা যায় এবং সারা ওয়ার্ল্ডেই ঘাড় ব্যথার যে কজগুলো আমরা পেয়ে যাচ্ছি, তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে যেটা মেকানিক্যাল ঘাড় ব্যথা বা নেক পেইন বলে থাকি আমরা, সেটা হচ্ছে আপনার যে কারণটা হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের কাজের যদি ভুলবশত কোনো অ্যাক্টিভিটি অথবা কন্টিনিউয়াস এনি টাইপ অফ অ্যাক্টিভিটি, সাজেস কেউ যদি ডেস্ক জব করে সামনে ঝুঁকে ঘন্টার পর ঘন্টা লেখাপড়া বা তার ডেস্কের বিভিন্ন কাজ বা কম্পিউটারে কাজ করছে, তা থেকে ঘাড়ে সমস্যা হচ্ছে। এবং এটাকে আমরা যেটা আরো খুব সহজে বলতে বলা যায় হচ্ছে ডিস্ক প্রোল্যাপস বা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস বা স্লিপ ডিস্ক বলে থাকি। এটা একেবারে কমন একটা ঘাড় ব্যথা। তাছাড়া ঘাড়ে যদি হাড় ক্ষয় হয়, যেটা আমরা বলি স্পন্ডাইলোসিস, মেরুদণ্ডে যদি অস্টিওআর্থ্রাইটিস, তা থেকে ঘাড় ব্যথা হতে পারে। তারপরে ঘাড়ে যদি কোনো ইনজুরি হয়, তা থেকে হতে পারে। অনেক সময় দেখা যায় অনেকে সেলুনে বিভিন্ন ম্যাসেজ করে ঘাড়ে, বা বাচ্চাদের দিয়ে ঘাড়ে বিভিন্ন ম্যাসেজ করে, বা টিপানো যেটা বলে, হ্যাঁ, তা থেকে কিন্তু ইনজুরি হয়। প্রায় আমি প্র্যাকটিসে পেয়ে থাকি এই জাতীয় রোগী। বেশিরভাগই আমাদের আসলে পেশাগত কারণে হয়ে থাকে। আবার এটা আপনি খুব একটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে সেলুনে গিয়ে, এখন অবশ্য এসের অনেক প্রচুর আছে কিনা যায় না, ওই ঘাড় একেবারে এইভাবে ঘুরিয়ে দেয় এভাবে ঘুরিয়ে দেয়, অনেক ডিসলোকেশন হয়ে যায় এবং খুব মারাত্মক একটা ইয়ে হয়। আপনি কোমর ব্যথায় যদি, কোমরে যদি ইনজুরি হয়, যে পরিমাণ ক্ষতি হবে একটা মানুষের, কিন্তু ঘাড় ব্যথা একটা মানুষ মারাও যেতে পারে, সেটাই তো। কারণ ঘাড়ে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মাথার পরে ঘাড়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বড় একটা অংশ এখানে। এবং এখানে যদি কর্ডে যদি ভেঙে যায় বা কর্ড কম্প্রেশন হয়, স্পেশালি যারা ফাঁস দেয় বা ফাঁসিতে মানে যারা ঝুলে, তাদের কিন্তু কর্ড ভেঙে যায়। তদ্রূপ আপনি যদি কোনো সেলুন বা ম্যাসেজ পার্লারে গিয়ে ঘাড়ে কেউ কম্প্রেশন করলো, কর্ড ভেঙে গেল, তাহলে সাথে সাথে কিন্তু মারা যেতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রায়, আমি তো পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন ছিলাম, ওখানে প্রায় আমরা রোগী পেতাম যেটা হচ্ছে কর্ড ইনজুরির কারণে কোয়াড ডিপেরেসিস, চার হাত পা অবশ হয়ে গিয়েছে অথবা দুই পা অবশ বা দুই হাত অবশ। এরকম খুবই সেনসিটিভ একটা জিনিস, এক সেনসিটিভ একটা বিষয়। আর যেটা হচ্ছে আরো ঘাড় ব্যথার বিভিন্ন কারণে আমরা পেয়ে থাকি, যেমন যদি ঘাড়ে টিবি হয়, বোন টিবি, তা থেকে হতে পারে। যদি ঘাড়ে ক্যান্সার হয়, মেরুদণ্ড বোনস ক্যান্সার, তা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে। তাছাড়া হাই প্রেসার থেকেও কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে, সার্ভাইকাল টিবি হতে পারে। হ্যাঁ, অবশ্যই, যদি ঘাড়ে হাড় বেড়ে যায়, যেটা আমরা বলছি যে সার্ভাইকাল এক্সট্রা হাড়, এক্সট্রা হাড়, তা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে। আরেকটা কমন আমরা পেয়ে থাকি যে টেনশন হেডেক। ডক্টর মানে প্রধান টেনশন নিয়ে কথা বলবো, আরেকটু দর্শকের টেনশন কমিয়ে নেই। হ্যালো দর্শক, আপনার বয়স এবং নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি তানিয়া বলছিলাম রংপুর থেকে। জি তানিয়া বলুন। আমার বয়স 30 ইয়ার্স। জি, আমার প্রবলেমটা হচ্ছে যে আমার প্রায়ই ঘাড় ব্যথা হয়। আচ্ছা। তো এটা যে সবসময় সুগার অ্যাবনর্মালিটির জন্য হয় তা না, আমি খেয়াল করে দেখছি যে কখনো কখনো সুগার অ্যাবনর্মালিটির জন্য হয়, আবার কখনো সুগার কোনো প্রবলেম থাকে না তারপরেও ঘাড় ব্যথা হয়। এবং ঘাড়ে ব্যথা হলে যেটা প্রবলেম হয় যে ঘাড়ে প্রচন্ড পেন হওয়ার সাথে সাথে হাড়টা শক্ত হয়ে যায়।
একদম শক্ত হয়ে যায়, এবং তার সাথে সাথে আমার এখন 3-4 দিন আগে এটা হলো, সাথে সাথে ডান হাতটাও একদমই শক্ত হয়ে গেল, এবং ডান হাতে আমি আর পেনও ধরতে পারছিলাম না। আমি অফিসে যেয়ে সাইন করতে যেয়ে দেখি যে পেনটাও পড়ে যাচ্ছে হাত থেকে, তো সাথে সাথে হাত এবং ঘাড় শক্ত হয়ে গেল। দীর্ঘক্ষণ গরম পানি ইউজ করলাম, তারপরে মাসের রিলাক্সেন্ট কিছু ড্রাগ নিলাম, পেনকিলার খেলাম, তারপরে আস্তে আস্তে অনেক পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে একটু শক্ত হওয়া ভাবটা ছেড়ে দিল, কিন্তু থেকে গেল ব্যথাটা, এবং প্রায় 3-4 দিন ভোগার পরে এখন একটু কমে গেল। এটা আমার প্রায়ই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দর্শক ধন্যবাদ, আমরা উত্তর শুনবো ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে। খুব কমন একটা কেস যে উনি কিন্তু একজন জব করে, জব করার ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে কম্পিউটিং একটা ফ্যাক্টর, সামনে ঝুঁকে যারা ডেস্কে কাজ করে তারা একটা ফ্যাক্টর, মানে এখানে হচ্ছে কাজ করবে না, আমরা সেটা বলি নেমে আসে ওনার হাতে রেফারড পেইন হয়, ওনার ঘাড়ে মানে যেটা হচ্ছে আমরা যেটা বলছি PLID বা স্লিপ ডিস্ক, এই থেকে কিন্তু ঘাড়ের এফার্ট মানে হাতের এফার্ট পেন আসে। তো দর্শক আপনার ঘাড়ের একটা MRI করে দেখতে হবে, MRI আপনার সম্ভবত ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস আছে, এবং আপনার যে কমপ্লেইনটা এটা হয়তো আপনি এখন আপাতত মাসেল রিল্যাক্সিন বা গরম শেক দিয়ে হয়তো একটা কিছুটা অ্যাকিউট স্ট্রেসটা চলে গিয়েছে, কিন্তু আপনার কম্প্রেশন রয়ে গিয়েছে, এর থেকে আপনি আস্তে আস্তে হাতটা অবশ ভাব হয়ে যেতে পারে বা 4 হাত পা অবশ হয়ে যেতে পারে। তো সেটা না করে আপনি একটা MRI করে তারপরে এটা ট্রিটমেন্ট হচ্ছে কমপ্লিট হসপিটালাইজড করে ডিকম্প্রেশন করতে হবে। এখন এটা সময় লাগতো, আগে 4-6 সপ্তাহ লাগতো, আমরা এটা এখন 2-3 সপ্তাহে এটা সমাধান সম্ভব। আর আপনি ডেস্কে বসার কিছু নিয়মকানুন আছে এগুলো জেনে নেবেন, প্লাস আপনি যে বিছানায় বালিশ ইউজ করেন সেটা যেন উঁচু না হয়, পাতলা নরম বালিশ ব্যবহার করেন, আর সবার আগে আপনি একটা MRI করে ডিকম্প্রেশন থেরাপি করান, এটা আশা করি। আরেকটা কি করা যাবে না যে সার্ভাইকাল স্পাইনগুলোর একটা নরমাল এক্স-রে দেখে যে কোনো সার্ভাইকাল রিব আছে কিনা? হ্যাঁ সেটাও আছে, হাতে ব্যথা নেমে আসে, সার্ভাইকাল রিব থেকেও ব্যথা আসে, এটা এক্স-রে দিয়ে সাধারণত বোঝা যায়, কিন্তু ওনার যে কমপ্লেইনটা এটা সম্ভবত PLID বা ঘাড়ে ডিস্কের সমস্যা, যার কারণে মানে একবার কমে আবার রেফারড পেইন আসে, আবার রেফারড পেইন আসে। ঘাড়ে ব্যথার আরও কারণ জানবো আমি, একটু এর মধ্যে একটু ইন্টারাপ্ট করি, আমি তো বিশ্বের বিভিন্ন দেশে আমাকে যেতে হয় মেডিকেল কনফারেন্সে, তো ওখানে যে ফিজিওথেরাপি এতটা সমৃদ্ধ হয়নি, আপনি যেভাবে সমৃদ্ধ করার চেষ্টা করছেন, তো আপনার এই ব্যাপারে অভিমত কী? আসলে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্ট, এবং এটা এখন স্পেশালি কানাডা, আমেরিকা এবং আপনার অস্ট্রেলিয়া, এই 3টা দেশে কিন্তু অনেক তারা আপডেট হয়েছে এবং অনেক ইম্প্রুভমেন্ট, যেখানে উইদাউট এ ফিজিওথেরাপি ডাক্তারের পারমিশন ছাড়া কোনো প্রকার ব্যথার কোনো রোগীর ট্রিটমেন্ট হয় না। তাদের আগে কনসার্ন নিতে হয়, তারা যদি মনে করে হ্যাঁ এটা সার্জারি লাগবে তারা রেফার করে দেয়, এবং তাদের দেশে কিন্তু এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অনেক আপডেটেড। তো সেইভাবে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবেও বাংলাদেশে কিন্তু আমরা মনে করি আমরা অনেক এগিয়ে গিয়েছি তাদের সাথে প্রতিযোগিতা। আপনি কি তাদেরকে তাদের স্টাইলগুলো ফলো করার চেষ্টা করছেন? অবশ্যই, তাদের সাথে বিভিন্ন সেমিনার হয় আমাদের বাংলাদেশের সাথে, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এগুলো হয় এবং অ্যাটেন্ড করতে হয়, এবং তাদের সাথে আমাদের মত বিনিময় হয় মাঝে মাঝে। আর প্লাস এখন তো আসলে ইন্টারনেটের যুগ, এখন সব কিছু খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হয়, এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কিন্তু আপনার এক এক দেশের প্রেক্ষাপটে এক এক রকম হয়ে থাকে, মানে এক এক দেশের টেকনিক এক এক রকম। যেমন ওরা ম্যানিপুলেশন থেরাপির উপরে খুব বেশি জোর দিয়ে থাকে, পাশাপাশি এখন কিন্তু তারাও কিন্তু ইলেকট্রোথেরাপিতেও জোর দিচ্ছে। আর যত দিন আগাচ্ছে, টেকনোলজি আগাচ্ছে এবং লেটেস্ট বিভিন্ন মেশিনারিজ আপনার আপডেটেড হচ্ছে, এখন তো প্রত্যেকটা মেশিন সফটওয়্যার বেসড, আগে যেটা আমরা হয়তো ম্যানুয়ালি করতে হতো, এখন মেশিন দিয়ে সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু খুব সহজেই ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি। ডক্টর শফিউল্লাহ প্রধান, এই অ্যাডভান্সমেন্টের কথা আরও আপনার কাছ থেকে অনেক শুনবো, একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, DPRC হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা বিষয়টি নিয়ে। এখন খানিকটা বিরতি নিচ্ছি, খুব দ্রুতই ফিরে আসব আশা করি। প্রিয় দর্শক, যেমনটি বলেছিলাম খুব দ্রুতই ফিরে এলাম, সুতরাং আরও একবার আপনাদের স্বাগত DPRC হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। ফিরছি আলোচনায়, একজন দর্শক আছে, আমরা টেলিফোনটি নিয়ে নিই আগে। অবশ্যই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে ঝুমুর, আমার বয়স 30+। হ্যাঁ ঝুমুর বলো। আমার হচ্ছে ডান পায়ের বুড়ো আঙ্গুল সবসময় ঝিমি ধরে আছে, এটা কি কোনো বাতের সমস্যা?
সারাক্ষণ মনে হয় যে টিপ টিপলে বুঝতে পারি যে ঝিঝি ধরার মতো। জি, আপনার এই সমস্যাটা কতদিন, এই সমস্যা আপনার কতদিন হলো? আমি অবশ্য বেশি দিন নোটিস করিনি, 2 সপ্তাহ থেকে নোটিস করতেছি। আচ্ছা, আপনি এখন জানতে চাচ্ছেন এটা কি বাতের সমস্যা কিনা? জি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। ওনার যে সমস্যা, জি, পায়ের বৃদ্ধাঙ্গুল ঝিঝি লাগা। তো বৃদ্ধাঙ্গুল আসলে ঝিঝি যে জিনিসটা, মানে কিছু পেইন আছে যেটা আমরা, যদিও অনেকে এটা পেইন বলতে রাজি না, মানে ঝিঝি লাগা, টান লাগা, খিচে ধরা, এই ভাষাগুলো আসলে আঞ্চলিক যে যার মতো করে বলে। অল আর পেইন পারসেপশন, মানে ঝিঝি লাগাটা এটা আসলে নার্ভের যদি কম্প্রেশন থাকে অথবা সার্কুলেশনে যদি কোনো সমস্যা থাকে, তাতে কি এই জাতীয় অনুভূতি হতে পারে, বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ। তো এটা যদি ওখানে তার নার্ভ, যে নার্ভটা সাপ্লাই দিয়েছে আপনার বৃদ্ধাঙ্গুলে, সেখানে যদি কোমরের সমস্যা থাকে তা থেকে হতে পারে, অথবা ইটসেলফ অ্যাঙ্কেলে হতে পারে, হাঁটুতে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে এটা হতে পারে। তো দর্শক, আপনি যেটা জানতে চেয়েছেন যেটা বাতের সমস্যা কিনা, আসলে বাংলাদেশে আমরা যে কোনো ব্যথা বেদনা বা এইসব ঝিঝি লাগাকে বাত বলে থাকি, ডাক্তারি ভাষায় এটা বাত না। বাত বলতে ডাক্তারি ভাষায় কিছুই নেই, এটা প্রচলিত কথা চলে এসেছে, জাস্ট প্রচলিত একটা কথা। আপনার এটা একটা সমস্যা, মেবি আপনার নার্ভে কোথাও কম্প্রেশন আছে, আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে এটা দেখলে আমরা আরো কনফার্ম বলতে পারবো। জাস্ট একটা সিম্পটম দিয়ে এটা বলে দেওয়া টাফ, তারপরে মনে হচ্ছে হয়তো রক্তনালী বা নার্ভে কোথাও কম্প্রেশন। একজন আরেকজন দর্শক টেলিফোন অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। ঢাকাতে নিয়ে বিভিন্ন রকমের ডাক্তার দেখাইছে, সর্বশেষ গত 5 দিন আগে পিজিতে নেওয়ার পরে তারা নাকি এমআর করলো। এমআর করে বলছে যে ওই মেরুদণ্ডের নিচে এবং পায়ের উপরে তিনটার জয়েন্টের জায়গায় মানে একটা ফুটার মতো নাকি হয়ে গেছে বা ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে, একটা ইঞ্জেকশন দিয়েছে, তারা 16,000 টাকা নিছে। এখন আপাতত তারা বাড়িতে নিয়ে নেওয়া হয়েছে, ওই কোভিডের চিকিৎসা করাইতেছে। স্যার, এখন আপনাদের ডিপিআরসি তে পাঠাইলে আমি কি ধরনের সেবা পাইতে পারি, অথবা তার জন্য প্রাথমিক আপনাকে শুরুতেই যেটা বলবো, যে কবিরাজি চিকিৎসা নিচ্ছেন, আপনাকে আপনার মাধ্যমে সবাইকে বলে দিই, এই জাতীয় চিকিৎসা এই রোগীর জন্য আরো ভয়ানক বিপদ ডেকে আনবে। কারণ হচ্ছে আপনার ওনার মেরুদণ্ডে আপনার ভাষায় যে এমআরআই করার পর ডিস্ক প্রোল্যাপস আমরা যেটা ডাক্তারি ভাষা বলে থাকি তাই হয়েছে, রগে কম্প্রেশন আছে, ডাক্তার সাহেবের হয়তো ইনজেকশন দিয়েছিল স্পাইনে, হয়তো ইম্প্রুভ হয় না, হয়তো হতো অথবা প্রয়োজনে অপারেশনে অথবা থেরাপিতে যেতে হতো। আপনার এটাকে নিয়ে আপনার একটা অপচিকিৎসা দিচ্ছেন, এটা একেবারেই ঠিক না। এই চিকিৎসা আজকেই বন্ধ করে দেন, আর আপনারা যদি আমাদের কাছে নিয়ে আসতে চান ডিপিআরসিতে, আপনি রোগী পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না, ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে যাবে। এমআরআইটা নিয়ে আসবে, অবশ্যই এমআরআইটা সাথে করে নিয়ে আসতে হবে। একজন দর্শক আমাদের কাছে এসএমএস পাঠিয়েছেন, সাইফুল ইসলাম, বয়স 45, তিনি লিখেছেন যে তার ঘাড়ে ব্যথা ছিল অনেকদিন, ব্যথা কমে গেছে, কিন্তু তার দুই হাতে এখন বেশ ব্যথাটা নেমে এসছে, মানে কাপড় পরতেও তার কষ্ট হয়, এখন তিনি কি করবেন জানতে চাচ্ছেন। হ্যাঁ, এই জাতীয় রোগী আমি প্রায় পেয়ে থাকি, যে ঘাড় ব্যথা ছিল দীর্ঘদিন, মানে আগে ছিল, কিছুদিন হয়তো পেন কিলার খেলো বা ম্যানেজ করলো, অনেক সময় ঘাড় ব্যথা ট্রিটমেন্ট না দিলেও কমে যায়, এটা প্র্যাকটিসে দেখা যাচ্ছে। কিন্তু এখন যে কমপ্লেনটা, তার যে হাত উঠাতে সমস্যা বা দুই শোল্ডারে ব্যথা, এটা বুঝতে হবে রোগী আরো খারাপ হয়ে গিয়েছে। এটা কি হয় যে যদি রুট কম্প্রেশন হয় তখন কিন্তু দুই পাশে বাইলেটারাল ফ্রোজেন শোল্ডার হতে পারে, শোল্ডারে জয়েন্ট অ্যাটাক করতে পারে, এলবোতে অ্যাটাক করতে পারে, হাতের আঙ্গুল ঝিঝি হয়ে যেতে পারে বা অবশ হয়ে যেতে পারে। তো ওনার এখন যেটা করতে হবে, খুব দ্রুত ঘাড়ের একটা এমআরআই করে, আপনার যদি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়, এখানেও কিন্তু আপনার বিভিন্ন প্রকার থেরাপি খুব ভালো কাজে আসে, যেমন ডিকম্প্রেশন করা যেতে পারে, তারপরে আপনার ম্যানিপুলেশন থেরাপি এবং বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজ
খুব ভালো কাজে দিবে, যদি এগুলো করা যায় আশা করি সমস্যা টোটালি সেরে যাবে। মানে এই 45 বছর বয়সে তিনি 100% সেরে যাবে ইনশাআল্লাহ। যে কথা বিরতির আগে বলছিলাম যে একটা সব জায়গায় একটা কিন্তু ব্রেক থ্রু এসেছে, তিনটা দেশের নাম বললেন এবং আপনি তাদেরকে ফলো করার চেষ্টা করছেন, এই ব্যাপারে কিছু আর কি বলবেন কিনা? অবশ্যই, আসলে ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে যেমন একটা জিনিস হচ্ছে যেটা, যেমন আমরা ফিজিওথেরাপি চিকিৎসা সারা ওয়ার্ল্ডে এখন প্রসিদ্ধ, স্পেশালি বাত ব্যথা প্যারালাইসিসের রোগীদের ক্ষেত্রে, কিন্তু এই এটা নাম নিয়ে অনেক সময় দেখা যায় যে অনেকে অপচিকিৎসা করছে, যে আসলে আদৌ ফিজিওথেরাপি না। যেমন একটা মেশিন সেল করে মার্কেটে, অথবা এটা কিন্তু অ্যাডও দেয় বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে করে, অথবা করে যে এটা একটা থেরাপি। ফিজিওথেরাপি দিস ইজ এ টোটাল মেডিকেল সায়েন্স, এবং এটা এটার আলাদা ডাক্তার তৈরি হয় এবং ট্রিটমেন্ট আলাদা প্রসিডিউর আছে। এখানে আপনার ডায়াগনোসিস বিশাল ইম্পর্টেন্ট। এখন আপনার ব্যাক পেইন বা ঘাড় ব্যথা আপনার ক্যান্সারের কারণে হতে পারে, এখন যদি কনফার্ম ডায়াগনোসিস না করে আপনি ওখানে কোনো মেশিন দিয়ে হিট দেন, তাহলে ক্যান্সারটা আরো স্প্রেড হয়ে যাবে, ম্যালিগন্যান্সি আপনি জানেন ছড়িয়ে পড়বে, যে রোগী হয়তো 2 বছর বাঁচতো সে হয়তো আর 5-6 মাসই মারা যাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন মানুষ যেন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসকের শরণ নেয়। একজন দর্শকের ফোনটি নিয়ে নি। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সীমা, আমার বয়স হচ্ছে 20 বছর। হ্যাঁ সীমা বলো। আমার প্রচুর ঘাড় ব্যথা হয়, মানে অনেকক্ষণ লেখাপড়া করলে আমি হাত দিয়ে লিখলে আর কি পরীক্ষার সময় বেশিবার আর কি এই সমস্যাটা হয়, আর বসে বসে অনেকক্ষণ কাজ করলে আর কি এই সমস্যাটা হয়। তুমি কি ডাক্তার দেখিয়েছো? জি জি, ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো কিছু উঠে না, ঘাড় হাট ক্ষয় হয়েছে কিংবা কোনো সমস্যাই উঠে না আর কি। 20 বছর বয়সে হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা নেই। জি সিমো, তোমার যেটা সমস্যা হচ্ছে এটা, তুমি স্টুডেন্ট এবং মাঝে মাঝে হয়তো পারিবারিক কাজ করতে হয় বাবা মার সাথে, মার সাথে যে সামনে ঝুঁকে নিচে বসে বিভিন্ন পারিবারিক কাজ করতে হয়, এ থেকে ঘাড়ে স্ট্রেস হয়, ঘাড়ে যে মাংসপেশি আছে এরপরে প্রেসার পড়ে, আর লেখাপড়া করার ক্ষেত্রে যদি সামনে ঝুঁকে লেখাপড়া করতে, পড়ালেখা করার সময়, বই পড়ার সময় এটা স্ট্রেস হয়, তা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, অথবা তুমি যদি 2টা বালিশ ব্যবহার করে থাকো শোয়ার সময় তা থেকে হতে পারে। তুমি একটু স্ট্রেসটা কমিয়ে ফেলো, মানে তোমার পড়ার চাপটাও যেন মানে এক নাগারে পড়বা না, বসে না থাকে, তুমি একটু বস, আধা ঘন্টা পড়ার পর একটু উঠে হাঁটো, অথবা কাজ করার সময় একটু চেঞ্জ করো, এগুলো করো, আর ঘাড়ে ভাবে চলা যাবে না, করা যাবে না, আর ঘাড়ে আপাতত গরম শেক দিয়ে দেখো, আর না হলে তোমার এই ঘাড়ের জন্য স্পেশালি ফিজিওথেরাপি খুব কার্যকরী, সঠিক জায়গা যদি তুমি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারো আশা করি এটা সেরে যাবে। আচ্ছা ডক্টর শফিউল্লাহ প্রধান, আমার একটু জানার ইচ্ছা যে এই যে ঘাড় ব্যথার থেকে যে অনেক কারণই হতে পারে, সেখানে কি অন্যান্য অঙ্গ অচল হয়ে যেতে পারে, অবশ্য হয়ে যেতে পারে, এই ধরনের কিছু আছে? অবশ্যই, এই রোগীগুলো আমাদের দেশে এখন প্রায় আমরা পাচ্ছি, এবং যত দিন যাচ্ছে এই জাতীয় রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, যেটা আপনার ঘাড় ব্যথা জনিত পঙ্গুত্ব আমি প্রায় পেয়ে থাকি। দেখা যায় একটা হাত শুকিয়ে গিয়েছে বা একটা হাতে টোটালি ফাংশন নাই, দিস ইজ ডিসএবিলিটি, অথবা আমরা হ্যান্ডিক্যাপ বলেন আর ইম্পেয়ারমেন্ট যাই বলেন না কেন, একটা আঙ্গুল যদি অবশ হয়ে যায় দিস ইজ ইম্পেয়ারমেন্ট। তদ্রুপ আপনার ঘাড় ব্যথা থেকে 2 হাত পা অবশ হয়ে যেতে পারে, বা কোয়াড্রিপ্যারেসিস, বা হাঁটতে গেলে পড়ে যায়, এই জাতীয় কমপ্লেন প্রায়ই পাওয়া যায়, যে রুট মানে যদি কর্ড কম্প্রেশন হয়ে যায় তা থেকে এটা প্রায় আমরা পেয়ে থাকি, যে যখন সঠিক সময় সঠিকভাবে চিকিৎসাগুলো না হয়, অথবা রোগীর রোগ ডায়াগনোসিস না হয়, শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে, অনেক সময় প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেল বা ইনকন্টিনেন্সি হয়ে গেল, দিস ইজ ওয়ান টাইপ অফ ডিসএবিলিটি। তারপরে আপনার হাঁটতে ব্যালেন্স পাচ্ছে না সে, তাহলে এই এই যে ঘাড় ব্যথা থেকে বা ঘাড়ে সমস্যা থেকে কিন্তু মারাত্মক বিভিন্ন আপনার পঙ্গুত্ব তৈরি করতে পারে। এই যদি ঘাড়ে মনে করেন যে আমার কাছে এক রোগী আসছে C4-C5 লেভেলে তার ডিসপ্রোলাপস হয়েছে, তো তার এখন তো ব্যথা তো ছড়িয়ে পড়েছে, এটা কি তার বয়স বেশি না, 30 বছর বয়স, সে কি করবে? আসলে এই রোগীগুলা যেটা হচ্ছে কি, প্রথমত আমি প্রায় পেয়ে থাকি, এখনো পেয়ে থাকি, যে এরা দীর্ঘদিন পেইন কিলার উপর নির্ভর করার চেষ্টা করে, অথবা মাসল রিল্যাক্সেন্ট খায়, এই সব খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করে, এটা না। আসলে এই শুরুতেই যদি তাকে আমরা কমপ্লিট হসপিটালাইজড করে যদি ডিকম্প্রেশন থেরাপি করাতে পারি, সেটা একটা না, এবং তাকে রেস্টে থেকে করতে হবে, একটা থেরাপি দেওয়ার পর যদি রোগী মুভমেন্ট করে, হিতে আরো রোগী খারাপ হয়ে যেতে পারে, তাকে থেকে রেস্টে থেকে মুভমেন্ট থেরাপিটা দিলে কমপ্লিট ভালো হয়ে যায়, এবং দীর্ঘ মানে এই একিউট কেসগুলো যাদের নতুন ঘাড় ব্যথা তারা কিন্তু 100% ভালো হয়ে যায়। আচ্ছা, সমস্যা নতুন যারা আক্রান্ত হয়। একজন দর্শক অপেক্ষা করছে খুব। হ্যালো দর্শক।